ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়ার আলোচনা চলছে। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাই কমিশনার আমির ফরিদ বিন আবু হাসান। শুক্রবার সকালে মালয়েশিয়ার 62তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাস্থ হাই কমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। মালয়েশিয়াকে বর্তমানের পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় উল্লেখ করে তিনি জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। আগামীতে ভ্রমণকারীর সংখ্যা আরও বাড়ানোর জন্য আগামী বছর জুড়ে চলবে ভিজিট মালয়েশিয়া 2020 প্রচারণা কার্যক্রম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে আছে মালয়েশিয়া। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত হাই কমিশনার জানান, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া কর্তৃপক্ষের মধ্যে আলাপ আলোচনা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই এগিয়ে চলছে। আশা করা যায় খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে এবং ওই সিদ্ধান্ত থেকে উভয় পক্ষই লাভবান হবে। অনুষ্ঠানে ট্যুরিজম মালয়েশিয়ার মার্কেটিং ম্যানেজার বাংলাদেশি মার্কেট মোহাম্মদ শোয়েব 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশি পর্যটকদের ভ্রমণের পরিসংখ্যান তুলে ধরেন। পরিসংখ্যানে দেখা যায় 2012 সালে 86,465 জন বাংলাদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেন আর 2018 সালে ভ্রমণ করেন 1,50,054 জন বাংলাদেশি পর্যটক। সাম্প্রতিক বছরগুলোতে 2014 সালে সর্বোচ্চ সংখ্যক 2,04,418 জন বাংলাদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেন। তিনি জানান, এখন পারিবারিক আনন্দ ভ্রমণ, দলগত আনন্দ ভ্রমণের জন্য এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থান মালয়েশিয়া। এর পাশাপাশি মালয়েশিয়ায় কম খরচে আন্তর্জাতিক মানের ও উন্নত প্রযুক্তির সেবার সব ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।